This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. 7 এপ্রিল মালিতলা এলাকায় সুদর্শন ক্লাবের উদ্যোগে মানুষের উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্লাবের এই উদ্যোগকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সঞ্জয় বক্সি, বিধায়ক স্মিতা বক্সি, সমাজসেবী সমু বক্সি, বিকাশ জয়সওয়াল এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। সঞ্জয়দা, আমরা সবসময় তোমাকে যে কোনো রক্তদান শিবির বলুন বা এরকম সামাজিক কাজে সবসময় আপনার প্রেজেন্সটা দেখি, তো আজকে এই সুদর্শন ক্লাবের রক্তদান শিবিরে এসে কেমন লাগছে? মানে সুদর্শন ক্লাবের ব্যাপারে একটু কিছু বল। প্রথমে বলি, এরকম সারা বছর শীত গ্রীষ্ম বর্ষাতে সবসময় আমরা রাজনীতি করি। আমার এখন পরিচয় রাজনৈতিক কর্মী হিসাবে, সেই অবস্থার মধ্যে দিয়ে বলি যে আপনি প্রথমে বললেন যে এসব শিবিরে দেখেন, আমাকে আমাকে দেখতে পাবেন, কারণ যে দলটা আমি করি সেই দলের নেত্রী বা সেই দলের সুপ্রিমো সবসময় যে কথা বলেন সে কথাতেই আমার রাজনীতি, যে সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। এটা তিনি যখন দল তৈরি হয়েছিল সেই 98 সাল থেকে বলতেন। আমি, আপনারা বিশ্বাস করুন, আমি তার কথা মাথায় রেখে আমাকে যেখানে ডাকে এবং যখন আমি কলকাতা শহরে থাকি তখন বাইরে গেলেও সেখানে এরকম শিবির থেকে আরম্ভ করে সাধারণভাবে মানুষের পাশে থাকার যেখানে মানসিকতা, সেই সমস্ত শিবির, সেই সমস্ত কর্মসূচিতে আপনি প্রথম সারিতে আমাকে দেখতে পাবেন সবসময়। এই জন্যই আমি এই সব জায় এখানে আসি। আর সুদর্শন ক্লাব একটা প্রতিষ্ঠান, যদিও সুদর্শন ক্লাব সেই ক্লাবের অরাজনৈতিক ক্লাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের এই অঞ্চলের যিনি পৌর প্রতিনিধি মীনাক্ষী গুপ্তা থেকে শুরু করে যারা আছেন সবাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে একে সহযোগিতা করে অনেক বড় বড় কর্মকাণ্ডের সঙ্গে। আপনারা দেখতে পাবেন সুদর্শন ক্লাবকে, তার কারণ হচ্ছে তারা মানুষের পাশে থাকে। এবং আমি আপনাকে বলি, আপনার মাধ্যমে আমি বলতে চাই, যদি কোনো দিন হাসপাতালে ভর্তির ব্যাপার থাকে, কোনো গরিবদের চিকিৎসা হচ্ছে না, কেউ রক্ত পাচ্ছে না বা আরও সমস্ত ব্যাপার, পড়াশোনার অভাব, কেউ ফিস দিতে পারছে না, এরকম অবস্থার মধ্যে দিয়ে যদি সত্যিকারের অভাব অভিযোগ থাকে তাহলে আপনারাও কিন্তু এখানে পাঠাবেন। সুদর্শন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে বিধায়ক স্মিতা বক্সি থেকে শুরু করে সঞ্জয় বক্সি এই সমস্ত কর্মযোগ্যে এবং তাদেরকে সাহায্য করার জন্য সবসময় সচেষ্ট। আমাদের মধ্যে তিনি একটা কম্পিটিশনের ব্যবস্থা করে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা চলছে আমাদের আমাদের সমস্ত কেন্দ্র থেকে নিয়ে কে কোন কেন্দ্রে সব থেকে বেশি ভোটে জেতাতে পারবে তার একটা প্রতিদ্বন্দ্বী চলছে। আমাদের
ওয়ার্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বী চলছে, জেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী চলছে, যে আমরা কিভাবে আমাদের প্রার্থীকে বিপুল বেশি ভোটের ব্যবধানে জয়ী করতে পারব। এর জন্যে এখন আমরা তো কাজ করছি এবং যেভাবে আমি সব জায়গায় যাচ্ছি দেখছি আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, সব জায়গাতে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনেদের বলছেন, আবেদন করছেন যে দিদিকে ভোট দিন, তৃণমূলকে ভোট দেওয়া মানে দিদিকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়া, তাকে নির্বাচিত করুন, বাংলার যে সমস্ত উন্নয়ন, বাংলার 42টা সিট চাইছি আমরা, এই কারণে বাংলায় তিনি যে 2011 সাল থেকে উন্নয়ন করছেন সেই উন্নয়নের জন্য আমরা ভোট ভিক্ষা করছি সবার কাছে, চাইছি, আমারও বিশ্বাস আমরা জয়ী হব। দিদি, আমরা রীতিমতো দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গাতে গিয়ে প্রচার করছেন, আর আমরা সবসময় আপনাকে সামাজিক কাজে তো দেখি দেখি, তো আজকে সুদর্শন ক্লাবে এসে আপনার কেমন লাগছে? প্রথমেই বলি আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি, আর আমি যে দল থেকে জনপ্রতিনিধি আমাদের যার আদর্শে আমরা কাজ করি, এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের একটা জিনিস শেখায়, সারা বছর রাজনীতি নয়, মানুষের সুখে দুঃখে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করো, আমরা সবসময় চেষ্টা করি সেটাই মানার। এবং আমার জোড়াসাঁকো অঞ্চলের যে 11টা ওয়ার্ড, সেই 11টা ওয়ার্ডের মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের কাজের সঙ্গে জড়িয়ে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আজকে সুদর্শন ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছে এলাকার মানুষকে নিয়ে, এবং এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে এইরকম যখন সামাজিক কাজের জন্য কোনো ক্লাব বা সংস্থা এগিয়ে আসে সেখানে সকলের সঙ্গে দেখা হয়, এবং সামনেই বাংলার শুভ নববর্ষ, তার জন্যই আমরা সকলের সঙ্গে দেখা করার জন্যই এরকম সামাজিক কাজে এসে উপস্থিত হয়েছে। আপনি তো বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, সবার কাছে প্রচার করছে, লোকদের সঙ্গে মিশছেন, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন যে 42-এ 42 ডাক দিয়েছেন, এই বিষয় নিয়ে আপনি কতটা আশাবাদ? 42-এ 42টাই হবে বাংলায়, কেন বাংলার উন্নয়ন এবং মানুষের পাশে থেকে এক একটা প্রকল্প যেভাবে 2011-এর পর থেকে চালু হয়েছে সমস্ত প্রকল্পগুলোই মানুষের জন্য, বাচ্চা জন্ম থেকে মানুষের মৃত্যু অবধি কোথায় প্রকল্প নেই বলুন তো? মেয়েদের লেখাপড়া শেখা, মেয়েদের হাতে করে নিজেদের কাজ করা, এবং এমনকি কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে স্কুল ছুট, মেয়েরা আবার লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে, লেখাপড়ার পরে রূপশ্রীর মাধ্যমে বিবাহযোগ্য মেয়েরা বাবা মায়ের কে মানে কিছু সাহায্যের জন্য আমাদের সরকার লেগে আছে, এমনকি সমবাতি যেটা মানুষ মারা যাবার পর যাদের কাছে অর্থের খুব অভাব তাদেরকে আগামী দিনের কাজ করার জন্য 2000 টাকা করে মমতা ব্যানার্জি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই উন্নয়নই বাংলার মানুষকে চিনিয়ে দিচ্ছে যে কারা মানুষের পাশে থাকে সব সময়, কারা মানুষের পাশে থেকে কাজ করবে, মানুষও জানে কাদেরকে সাথে রাখলে কি হবে। এবং আগামী দিনে আপনার 23শে মে মানুষ বুঝিয়ে দেবে, না আগের কেন্দ্রীয় সরকার অনেক কিছু ভাঁওতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে করেছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে যেটা বুঝতে পারছি মানুষ এখন অনেক সচেতন, মানুষই 19 তারিখ ভোট দেবে। আর দিদি, বিজেপি ব্রিগেডের মাধ্যমে নরেন্দ্র মোদী যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিড ব্রেকার, সেই বিষয়ে আপনি কি বক্তব্য রাখতে চান? উনি তো অনেক কিছু বলেন, উনি তো নিজেকে হিটলার ভাবেন, উনি একাই যা বলবেন সেটাই, মানুষই বুঝিয়ে দেবে এরপরে উনি উন্নয়নটা কে করছে আর কি করছে, 100 দিনের কাজে কি কেন্দ্র পয়সা দেয়, সরকার তো নিজের পয়সায় নিজেরা চালায়, এবং সরকারের কাজে বাধা দেওয়ার জন্য কেন্দ্র আছে, কিন্তু কেন্দ্রের কাজে বাধা দেওয়ার ক্ষমতা তো সরকারের নেই, যেটা আমাদের সরকার বেশি টাকা দেবে আর কম কেন্দ্র দেবে, 60% সরকার দেবে 40% কেন্দ্র দেবে, আর ওরা বলবে পুরোটাই কেন্দ্র করছে, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা নেয় না, পুরোটাই তো সরকারের টাকাতেই কাজ হচ্ছে মানুষের। আজকে দেখুন ইলেকশনের মাথায় আপনারা জানেন রক্তর হেভি ক্রাইসিস, আর গরমকাল এলেই রক্তর একটু সমস্যা চলে আসে ব্লাড ব্যাংকে, এই সমস্যাকে দেখে সুদর্শন ক্লাবের কর্মীরা জানেন সব তৃণমূল পার্টি কর্মী, এরা প্রচার আজকে করছে না কিন্তু আজকে প্রত্যেক রক্ত দান দিচ্ছে,
আজকে এই রক্তদান 27 নম্বর ওয়ার্ডে পৌর মাতা মীনাক্ষী গুপ্ত গৌতম গুপ্তর উদ্যোগে আমাদের বিধায়িকা শ্রীমতী স্মিতা বক্সি যে বোর চেয়ারম্যানও আছেন ওনার উদ্যোগে সুদর্শন ক্লাব তালকদাস জয়হরিণ বাহিনীর প্রেসিডেন্ট ওনার উদ্যোগে পুরো কর্মীরা এখানে দেখেন মহিলারাও আছেন সবাই মিলে আজকে ঝাঁপিয়ে উঠেছে এই রক্তদান শিবির করার জন্য। রক্তদানে এখন এখানে এখন অবধি 70 জন রক্ত দিয়ে ফেলেছেন, আরও রক্তদাতারা সব রক্তদান করবেন। আপনারা জানেন এই রক্ত যখন ব্লাড ব্যাঙ্কে যখন পাওয়া যায় না তখন মানুষের রক্ত দিয়ে রক্ত, এখন আপনি যে ব্লাড ব্যাঙ্কে দেখবেন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক সবার দিয়ে বাংলা সবার দিয়ে বড় ব্লাড ব্যাঙ্ক সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, ওখানে চারিদিক দিয়ে গ্রামের দিক দিয়ে সব রক্তদান করতে মানে করে রক্ত নিয়ে যেতে হচ্ছে। তো এইসব সমস্যা দেখে আজকে সুদর্শন ক্লাব নেমে এসছে রক্তদানের জন্য। আজকে একটা মানুষ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে, একটা রক্ত টাটকা ব্লাড দিয়ে প্লেটলেট তৈরি হয়, প্লেটলেটটা মাত্র 5 দিন ব্লাড ব্যাঙ্কে রাখা যায়, আর আরবিসি 35 ডেজ ও আর প্লাজমা 1 বছর। তো প্রত্যেকটা আজকে যারা যারা রক্তদান করেছেন ওনারা ধন্যবাদ জানাই, 24 আওয়ার্স চ্যানেলকেও ধন্যবাদ জানাই কি আপনারা এই আপনাদের মাধ্যমে লোক জনগণকে দেখান যে এই ইলেকশনের মাধ্যমে ইলেকশনের মাথায় রক্তদান করুন, রক্ত দিয়ে আপনার কিছু 4টি জীবন বাঁচাতে পারবেন এই রক্ত সংকটের। যারা যারা সব ভাইরা বোনেরা সব এসছেন রক্তদান করতে ওদের যাই ধন্যবাদ। আজকে যে এখানে প্রোগ্রামটা এসেছেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই এই যে ক্লাবের উদ্যোগে এই যে হচ্ছে এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দূরদর্শিতা, যে ক্লাবগুলোকে তিনি টাকা দিচ্ছিলেন, অনেক বিরোধী দল অনেক সমালোচনা করেছে যে কেন এদেরকে টাকা দেওয়া হচ্ছে। এদেরকে টাকা দেওয়ার একটাই মূল কারণ যে সামাজিক যে দায়বদ্ধতা আছে, সমাজের বুকে আরও যারা মানুষ রয়েছেন তারাও যাতে সমাজের উন্নয়নের জন্য এগিয়ে আসেন, শুধুমাত্র সরকার তো পারবে না, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে তিনি যে অর্থের বিনিয়োগ করেছেন সেটা কিছুটা সামাজিক দায় দায়িত্ব পালন করার জন্য, আর কিছুটা খেলাধুলোর যাতে আরও উন্নয়ন হয় সেই কারণে, এটা তারই প্রমাণ করে। আগামী দিনে এই যে লোকসভা নির্বাচনে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নামগুলো নিয়েছেন, আপনার কী মনে হচ্ছে প্রচারগুলো কেমন চলছে? না দেখুন, কিছু কিছু মানুষ কিছু কিছু দল যারা সারা বছর কোনো কাজ করে না, ভোটের সময় আসে তাদের খুব দরকার, আর যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে রাজনীতি করে তাদের এত প্রচারের দরকার হয় না। আজকে আমরা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এর ভিতর দিয়েই আমাদের প্রচার হচ্ছে যে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ জানে যে এরা রয়েছে, এদের পাশে থাকতে হবে, এদের প্রার্থীকে ভোট দিতে হবে। কাজেই আমাদের মূল মন্ত্র হচ্ছে কিন্তু মানুষের সেবা করা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে 42-এ 42 ডাক দিয়েছে, আপনার কী মনে হয়, কতটা আশাবাদী আপনি? দেখুন একটা কথা আমি আপনাকে বলি, আমাদেরও তো একদিন অল্প বয়স ছিল, যখন বাবার কাছে মার কাছে অঙ্গ করতাম তখন মা কী বলতেন, 100-এ 100 পেতে হবে। তো যারা ভালো ছেলে মেয়ে হবে না তারা 100-এ 100 পাওয়ার জন্যই দৌড়বে। আমাদের বিজেপি যে কথা বলছে তার মানে এরা জোর জবরদস্তি করবে, বদমাইশি করবে, না, আমরা সারা বছর ধরে কাজ করি যে মানুষের সাথে, আজ আমরা তো আশা করবো ভাই 42-এ 42 পাবো, তারপর দেখা যাক কি। একটা ব্রিগেড এজেন্ট নরেন্দ্র মোদী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে স্পিড ব্রেকার, সেই বিষয়ে কি বলতে চান? নিশ্চয়ই স্পিড ব্রেকার তো বটেই। আপনি দেখুন 2014 সালে যে লহর নরেন্দ্র মোদীর ফেভারে বিজেপির ফেভারে উঠেছিল সেই লহর কিন্তু পশ্চিমবঙ্গে এসে থমকে গিয়েছিল। তো স্পিড ব্রেকার এটা স্পিড ব্রেকার, সেই লহর কিন্তু এখানে থমকে যায়, এখানে কিন্তু বিজেপি দাঁত ফোটাতে পারেনি। একটা কথা হচ্ছে এই যে ভালো কাজে আমরা আছি, অন্যায় হলে পরে তার বিরুদ্ধে আমরা লড়বো, অন্যায়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা লড়বো। এবং 2014 সময় মমতা ব্যানার্জি অনেক আগে থেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী যে কথা বলছে মিথ্যে কথা। আজকে তো এরা একটা আওয়াজ তুলেছে যে চৌকিদার চোর হয়, আমার তো মনে হয় যে চৌকিদার ঝুঠা হয় এই কথাটা বলা উচিত নরেন্দ্র মোদী ঝুঠা হয়, কারণ তিনি যে কথাগুলো বলে বিগত লোকসভা নির্বাচনে এসেছিলেন তিনি কিন্তু সেগুলো রক্ষা করেননি, মানুষকে ভাঁওতা দিয়েছিলেন, তিনি ইয়াং জেনারেশনের জন্য চাকরির অ্যাসিওরেন্স দিয়েছিলেন সেই চাকরি দিতে পারেননি, তিনি বলেছিলেন কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনতে পারেননি, তিনি বলেছিলেন যে প্রত্যেকটা নাগরিকের ঘরে আমি 15 লক্ষ করে টাকা
ফেরত পাঠাবো, দিতে পারিনি, তা ঝুটা হয়। দেখুন এই এর থেকে তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, যেন তেন প্রকারেণ ওরা মারপিট করে, ভয় দেখিয়ে, পুলিশি সন্ত্রাস করে যাতে ওরা করতে পারে, তার জন্য ওরা সচেষ্ট হচ্ছে। হোক, আমরা জানি যে মানুষ আমাদের সঙ্গে আছে। দিদি, আজকে এই রক্তদান শিবিরে এসে আপনার কেমন লাগছে? রক্তদান শিবিরে এসে তো খুবই ভালো লাগছে। 27 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী গুপ্তা, গৌতম গুপ্তার উদ্যোগে যে জয় হিন্দ বাহিনী মূল উদ্যোক্তা, খুবই ভালো লাগছে। রক্তদান শিবির মানেই একটা মানুষের সাথে, মানুষের সেবার সাথে একটা একদম সরাসরি যোগাযোগের জায়গা। কেন রক্তদানটা একটা একদম প্রারম্ভিক জায়গা, যেখানে যে যে জিনিসটা আমি এইমাত্র মাইকেও বললাম যে নকল কখনো আবিষ্কার হয়নি আজ অব্দি। তো একজন মানুষের প্রাণ বাঁচাতে গেলে আরেকজন মানুষের রক্তটা একান্ত প্রয়োজন, তা একজন মানুষকেই সেটা দিতে হবে। যারা নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে সেই রক্ত দিচ্ছে, আমি তো তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কেন এই দুজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া রক্তদান শিবির সাফল্যমণ্ডিত লাভ করে না। আর আজকে নির্বাচনের একদম সামনে, তাও যে এরা উদ্যোগী হয়ে গরমের শুরুতেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, সত্যি খুব প্রশংসনীয় উদ্যোগ। আমি তো এখানে এসে নিজেকে খুব সম্মানিত বোধ করছি। খুবই ভালো, তো আমাদের প্রত্যেক বছরই করে থাকি, 11 বছর চললো, তা আমাদের ক্লাবের প্রত্যেক ছেলে মেয়েরা প্রত্যেকে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে এই উদ্যোগ করলো, আমরা সারাদিন খেতে আমাদের এটাই আর আমাদের সোশ্যাল কাজ করি এই ইলেকশনের মধ্যে দিয়েও, তাই আমরা করছি, এটাই আমাদের সব কিছু। আমি বলি যে এই যে মানুষের সাথে থাকা, এটা আমাদেরকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখায় যে সারা বছর মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে চলতে হবে, আর মানুষই আমাদের ভরসা, মানুষই আমাদের সব। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা বিশ্বাস করে, তারা আমাদের তৃণমূল দল তো কোনো ক্যাপিটালিস্ট ফাইন্যান্সিয়ালের দল নয়, আমাদের তৃণমূলের দলটা হচ্ছে মা মাটি মানুষের দল। তাই 365 দিন আমরা মানুষের পাশে থাকি, আর আমাদেরই দলের অত্যন্ত একনিষ্ঠ কর্মী, দলের নেতৃস্থানীয় আমাদের এই অঞ্চলের তারক দাস, ওর এখানে ক্লাব থেকে এই ব্লাড ডোনেশনের অর্গানাইজ করেছে, রক্তদান শিবিরের আয়োজন করেছে। সুতরাং এটা আমাদের এই তৃণমূল কংগ্রেসের মানসিকতারই পরিচয় যে সারা বছর মানুষের পাশে আমরা থাকবো, রাজনীতির রঙের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে থাকবো। আজকে রক্তদান শিবির নিশ্চয়ই ভাবে রক্তদানের থেকে বড় সামাজিক কাজ কিছু হয় না।